বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালো চীনের দুটো অত্যাধুনিক সামরিক যুদ্ধজাহাজ। প্রাথমিকভাবে নিতান্তই শুভেচ্ছা বিনিময় আদান প্রদানের জন্য এই দুটো যুদ্ধজাহাজ 15ই অক্টোবর অবধি চট্টগ্রাম বন্দরে রাখার সিদ্ধান্ত নিয়েছে চীন এবং বাংলাদেশ কর্তৃপক্ষ। তবে এই খবর প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে ভারতও কিন্তু সামরিক শক্তি বৃদ্ধিতে একাধিক পদক্ষেপ নিল। এর পিছনে নির্দিষ্ট কিছু রাজনৈতিক অঙ্ক এবং ডিপ্লোম্যাটিক চালও লুকিয়ে আছে বলে আমার মনে হচ্ছে। আপনারা যদি ভিডিও শেষ অবধি দেখেন তাহলে দেখতে পাবেন এই চট্টগ্রামকে নিয়ে বাংলাদেশের রাজনীতি কিন্তু একাধিক সময় উত্তাল হয়েছে এবং শেখ হাসিনা কিছুটা রাজনৈতিক মতভেদের বিপক্ষে গিয়ে চট্টগ্রাম বন্দরটিকে ভারতের হাতে তুলে দিয়েছেন তার ব্যবহার করার জন্য। অর্থাৎ এই চট্টগ্রাম বন্দর নিয়ে বাংলাদেশের রাজনীতি কিন্তু আরো একবার উত্তাল হতে চলেছে। ভারতের নৌসেনারা এই পুরো বিষয়টিকে আন্দাজ করে আরো একটি যুদ্ধজাহাজ কিন্তু গার্ডেনরি শিপ ম্যানুফ্যাকচারিং কোম্পানি থেকে রাতারাতি আনিয়ে নিলেন। অর্থাৎ ভারতের হাতে এই মুহূর্তে দুটি অত্যাধুনিক INS নির্দেশক কিন্তু এসে পৌঁছালো। পাশাপাশি ভারতের নৌসেনারা একাধিক পদক্ষেপ নিয়েছেন পার্টিকুলারলি সামরিক শক্তি বৃদ্ধি করতে। হঠাৎ করে কি এমন হলো যে দুদিনে ভারতের সামরিক শক্তি বৃদ্ধি করার প্রয়োজনীয়তা অনুভব করলো ভারত সরকার? এবং পাশাপাশি কোন অস্ত্রে এই চট্টগ্রাম বন্দরটিকে বাংলাদেশ থেকে চীন সরকার ছিনিয়ে নিতে চাইছে? আর সবকিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আমি শিবম। যারা এই ভিডিও দেখছেন তাদের ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আপনারা যদি একটু ভালো করে বোঝেন তাহলে বুঝতে পারবেন এই চট্টগ্রাম বন্দরে চীনের যুদ্ধজাহাজ পাঠানোর পিছনে একাধিক কারণ কিন্তু লুকিয়ে আছে। এই চট্টগ্রাম এবং মোংলা এই দুটো বন্দর কিন্তু বাংলাদেশ সরকার ভারতের হাতে তুলে দিয়েছিলেন ব্যবসা বাণিজ্যকে পরিকাঠামোগতভাবে উন্নয়নশীল করার জন্য। মানে এই বন্দর দুটি ভারতবর্ষ ব্যবহার করবে, তার বিনিময়ে ভারতবর্ষ কিন্তু নির্দিষ্ট পরিমাণ টাকা বাংলাদেশ সরকারকে দেবে, সেই টাকার পরিমাণও আমি আপনাদের বলবো। অর্থাৎ একে অপরের উপর ডিপেন্ডেন্ট হয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট করার চেষ্টা করেছিলেন শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর ভারত। জয়শঙ্কর এই বিষয়ে একটি প্রেস কনফারেন্সও করেছিলেন এবছরের শুরুতে। তিনি বলেছিলেন ভারত সরকারের হাতে চট্টগ্রাম এবং মোংলা বন্দরগুলো তুলে দিতে রাজি হয়েছেন হাসিনার সরকার। এর ফলে উত্তর পূর্ব ভারতের যে ইকোনমিক্যাল স্ট্রাকচার এবং ব্যবসা বাণিজ্যের পরিধি তা বৃহৎ গুণে বেড়ে যেতে পারে। অর্থাৎ উত্তর পূর্ব ভারতের যে আমদানি রপ্তানির বিজনেস আছে তা কিন্তু ঘুরপথে করতে হতো ভারতবর্ষকে। এখন এই চট্টগ্রাম বা মোংলা বন্দর ব্যবহার করার ফলে ভারতবর্ষ কিন্তু সরাসরি সেভেন সিস্টার্স বা উত্তর পূর্ব ভারতকেও সক্রিয়ভাবে ব্যবসা বাণিজ্যর কাজে লাগাতে পারে। এর ফলে ভারতবর্ষ কিন্তু বাংলাদেশকে বিপুল পরিমাণ টাকা ভাড়া বাবদ দিত, ফলে বাংলাদেশে যে ইকোনমিক্যাল ক্রাইসিস তার কিন্তু অনেকটা জুড়ে ভারত সরকারও কন্ট্রিবিউট করতে পারবে, সেই কথাই ভেবেছিলেন শেখ হাসিনা। আর এবার এই চট্টগ্রাম বন্দরটিতে নজর পড়েছে চীনের এবং বাংলাদেশের বর্তমান ইউনিয়ন সরকার কিন্তু এই চট্টগ্রাম বন্দরকে নিয়ে ভারত এবং বাংলাদেশের যে চুক্তি তা কিন্তু ভেস্তে দেওয়ার একাধিক পরিকল্পনা করেছেন। আজ চীনের যে দূতাবাসের থেকে কর্মী বাংলাদেশে এসেছেন, সেই চীনা দূতাবাসের বা বংশোদ্ভূত এক কর্মী সরাসরিভাবে পররাষ্ট্র উপদেষ্টাদের সঙ্গে একটি মিটিং করেছেন। আর এরপরেই বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা একটি স্টেটমেন্ট দেন যা ভারতের কাছে অত্যন্ত ভয়ঙ্কর। তিনি বলেছেন চীনের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশ এবার সামরিক শক্তি বৃদ্ধি করতে চাইছে। দেখুন, বাংলাদেশে সামরিক শক্তি বৃদ্ধি করার প্রয়োজনীয়তাটা ঠিক কি, সামরিক শক্তি কোন কাজে লাগে? এক নম্বর, নিঃসন্দেহে বন্দরগুলো বাঁচানোর জন্য। 2019 সাল থেকে ভারত, নেপাল এবং ভুটান এই চট্টগ্রাম বন্দর কিন্তু ব্যবহার করে, যা আমদানি রপ্তানি 70% পণ্যকে কিন্তু এই চট্টগ্রাম বন্দরকে ব্যবহার করে ভারত এবং বিশ্বের বিভিন্ন ব্যবসা বাণিজ্য কিন্তু সংগঠিত হয়। এর জন্য হাসিনা সরকারকেও কিন্তু ভারতবর্ষ বিপুল আকারে টাকা দিত, যা বাংলাদেশের অর্থনীতিকেও ফুলিয়ে ফাঁপিয়ে দিয়েছিল। চুক্তি মারফত ডকুমেন্ট বা প্রসেসিংয়ে ভারত সরকার কিন্তু প্রতি টনের জন্য 30 টাকা করে দিত হাসিনা সরকারকে। পরবর্তীকালে ট্রান্সপোর্ট বাবদ প্রায় 20 টাকা প্রতি টন কিন্তু দিত হাসিনা সরকারকে। এক্সকর্ট চার্জ দেওয়া হতো 85 টাকা প্রতি টন, সিকিউরিটি চার্জ দেওয়া হতো 100 টাকা প্রতি টন এবং বিবিধ প্রশাসনিক কাজের জন্য বাংলাদেশ কিন্তু আরও 100 টাকা করে প্রতি টনের হিসাবে পেত। মনে রাখতে হবে হাসিনা সরকার ভীষণ মাত্রায় চেয়েছিলেন ভারত যেন তাদের সামরিক সিকিউরিটির দিকটা দেখে নেয়, কারণ বাংলাদেশের কাছে পর্যাপ্ত নৌবাহিনী কিন্তু নেই। তাই ভারতও কিন্তু এই চট্টগ্রাম বন্দরটার সঙ্গে
চুক্তি করে হাসিনা সরকারের সঙ্গে সম্পর্ককে মজবুত করার চেষ্টা করেছিলেন। কিন্তু এখন ইউনিশ সরকার একদম অন্যরকম ভাবতে শুরু করে দিয়েছেন। তারা চীনের কাছে এত পরিমাণ ঋণ নিয়ে বসেছেন যে চীনকে খুশি রাখতে তারা একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিন্তু নিতে শুরু করেছেন। আপনারা যদি ইতিহাস দেখেন তাহলে দেখতে পাবেন চীন এই বাংলাদেশের মার্কেটটাকে গ্রাস করার জন্য উঠে পড়ে লেগেছে। চীনের পলিসি হলো এরকম নিম্ন মধ্যবিত্ত এক একটা দেশকে তারা ধরে ঋণ দেয় এবং সেই ঋণের টাকা শোধ করতে না পারলে সেই দেশকে কার্যত কন্ট্রোল করে। রাশিয়ার পরে চীনই এমন একটা দেশ যা বিশ্বের নিম্ন এবং মধ্যবিত্ত দেশগুলোর মধ্যে 165টা দেশকে কিন্তু ঋণ দিয়েছে, যার টোটাল ঋণের পরিমাণ 1.38 ট্রিলিয়ন ডলার। এই চীনের ফাঁদে কিন্তু একসময় পাকিস্তান এবং শ্রীলঙ্কার মতো দেশও পড়েছিল। ফলে এই দুই দেশের বর্তমান অর্থনৈতিক পরিকাঠামো এখন কোন জায়গায় দাঁড়িয়ে তা আপনারা সকলেই জানেন। বর্তমানে বাংলাদেশে প্রায় 1,000 কোটি টাকা ডলার মানে ঋণ কিন্তু বাংলাদেশ সরকারকে দিয়ে রেখেছে এই চীন। আরও 4,000 কোটি টাকা ডলারের লগ্নি পরিকল্পনা করেছে চীনরা। পাকিস্তানের পর বাংলাদেশের ঋণই কিন্তু চীনাদের কাছে সব থেকে বেশি। আরও শুনলে অবাক হবেন, আগামী 3 বছরে এই বাংলাদেশকে কিন্তু এখনও 8টি ঋণের কিস্তি দিতে হবে IMF কে। ফলে এই IMF এর ঋণের পাশে চীনের ঋণ, এই ডুয়েল কম্বিনেশনে কিন্তু বাংলাদেশের অর্থনীতি আগামী 3 বছরের মধ্যে সম্পূর্ণ ভেঙে পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই তারা চীনের সঙ্গে একাধিক মিটিং করেন এবং চীনকে রিকোয়েস্ট করেন তারা যেন সুদের পরিমাণটা একটু কমান বা সময় সীমাগুলোকে আরেকটু দীর্ঘায়িত করেন। কিন্তু চীন কিন্তু কোনোভাবেই ছাড়তে চাইছে না। পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী তারা বাংলাদেশের একাধিক সেক্টরকে কার্যত দখল করে নিচ্ছে। আর চট্টগ্রাম বন্দরকে তারা যদি দখল করে তাদের সামনে কিন্তু মিডিল ইস্টের এক পথ খুলে যেতে পারে বিস্তীর্ণ জায়গা জুড়ে। ফলে চীনা আগ্রাসন, এই চীনা আগ্রাসনকে কিন্তু বাংলাদেশ ঠেকাতে তো পারছেই না, উল্টে ভারত বিরোধিতার জায়গা থেকে ভারতকে সরিয়ে চট্টগ্রাম বন্দরটিকে কার্যত ফের একবার চীনের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছে মোহাম্মদ ইউনেস। এই চীন কিন্তু আরও 27টি প্রকল্পে আগ্রহ দেখিয়েছিল, যার মধ্যে 10টি প্রকল্প অলরেডি কিন্তু বাংলাদেশে শুরু করে দিয়েছে। পদ্মা রেল সংযোগ, চট্টগ্রামের সিঙ্গেল পয়েন্ট মুরিং, ঢাকা আউলিয়া এক্সপ্রেসওয়ে ইত্যাদি একাধিক প্রকল্পের কাজ কিন্তু এই ইউনিশ সরকার আসার ফলে চীন আরও একবার দ্রুত গতিতে শুরু করে দিয়েছে। 20 বছরের সময়সীমার মধ্যে 3% হারে বাংলাদেশকে একাধিক ঋণ কিন্তু দিয়ে রেখেছে এই চীন। ফলে চীনের নাকপাস থেকে বাংলাদেশের এই ইউনিশ সরকার কিভাবে বাঁচবে তাই একটা বড় প্রশ্ন, এবং যা বিশেষজ্ঞরাও কোনো দিশাহীনভাবে ব্যাখ্যা করতে পারছেন না। চীনের সাথে বাংলাদেশের ঋণ চুক্তি এমন বেকায়দায় জায়গায় বাংলাদেশকে ফেলেছে যে যা থেকে পালিয়ে বাঁচা অসম্ভব ইউনিশ সরকারকে। এবং বর্তমানে ইউনিশ সরকারের অর্থনৈতিক কোষাগারের যা হাল তা কিন্তু রিফর্মেশনের কোনো ইঙ্গিত এই ইউনিশ সরকার দেখাতে পারেননি। চীনের কাছে বাংলাদেশ মূলত দুটো দাবি করেছিল, এক এই 20 বছরের সময়সীমাটাকে কিছুটা বাড়ানো হোক এবং ঋণের সুদের পরিমাণ 3% থেকে কিছুটা কমানো হোক। চীন কিন্তু কার্যত মুখে প্রতিশ্রুতি দিয়েও এই দুই দাবির একটিও কিন্তু মেনে নেয়নি। ফলে চীন এখন চাইছে বাংলাদেশকে বিভিন্নভাবে সহায়তা করে কার্যত বাংলাদেশ সরকারটার কন্ট্রোলই যেন নিজের হাতে নিয়ে যায়। এতে দুটো সুবিধা হতে পারে চীনের, এক আমেরিকাকে একটা বার্তা দেওয়া যাবে, কারণ অনেকে মনে করেন এই ইউনিশ সরকারের পিছনে আমেরিকার মদত আছে, চীন এবং আমেরিকার শত্রুতা গোটা বিশ্বের কাছে বিশ্ববন্দিত, পাশাপাশি দক্ষিণ পূর্ব এশিয়ার কন্ট্রোল নিজের হাতে নেওয়ার জন্য ভারত বিরোধিতাকেও আরও সুস্পষ্ট করা যেতে পারে। অর্থাৎ এই সেন্ট মার্টিনস দ্বীপ যদি আমেরিকা নিজের করায়ত্ত করে না ইউনিশ সরকারকে বলে, এরপরে কিন্তু বেকায়দায় পড়ে যাচ্ছে চীন। তাই চীন এখন এই সকল বন্দর এরিয়াগুলো কার্যত চীন নিজের দখলে নিতে চাইছে এবং ব্যবসা বাণিজ্য করার জন্য একটা এস্টাবলিশমেন্ট ওয়ে, সেকেন্ড ভার্সন অফ এস্টাবলিশমেন্ট ওয়ে অন্তত ক্রিয়েট করতে চাইছে। আর ভারতবর্ষ কিন্তু এই সম্ভাবনাকে উল্লেখ করেই নিজের সামরিক শক্তিকে বলিয়ান করার চেষ্টা করে যাচ্ছে। তাই তড়িঘড়ি দুটো যুদ্ধজাহাজ ভারতের নৌসেনারা নিজেদের দখলে নিয়েছে। যদি কোনোভাবে বন্দর এরিয়া নিয়ে চীন বাড়াবাড়ি করে তাহলে হয়তো ভারতবর্ষ কড়া পদক্ষেপও নিতে পারে। শুধু তাই নয়, ভারত সরকারের নৌসেনারা স্ট্রাইক ক্ষমতা বাড়ানোর জন্য 1,500 লঞ্চ সিস্টেম সিমুলেটর সহ 20,000 নতুন অ্যান্টি ট্র্যাক গাইডেন্ট মিসাইল নিয়েছে। এই মিসাইলগুলো সিকিমে 17,000 ফুট উচ্চতায় অলরেডি একবার টেস্ট করা হয়েছে। শুধুমাত্র গ্রাউন্ড এরিয়াতে নয়, সামরিক অভিযানেও কিন্তু এই ধরনের অ্যান্টি ট্র্যাক মিসাইল
অত্যন্ত কার্যকরী হয়। আর ভারতের নৌসেনারা কিন্তু শেষ এক সপ্তাহে এই ধরনের সামরিক শক্তি বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে চীনকেও কড়া বার্তা দিতে শুরু করেছে। অর্থাৎ বাংলাদেশের এই ইউনিট সরকার ছলে বলে কৌশলে সেন্ট মার্টিনস যদি আমেরিকা এবং চট্টগ্রাম বন্দর যদি চীনকে তুলে দেয়, তাহলে ভারতও কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার ব্যবসা বাণিজ্য ঠিক রাখতে চুপ করে থাকবে না। এবং হাসিনার সঙ্গে করা জয়শঙ্করের চুক্তির মান্যতা যদি বাংলাদেশ না দেয়, তাহলে কিন্তু আন্তর্জাতিক সার্ফেসেও বাংলাদেশের গ্রহণযোগ্যতা নিয়ে বড় প্রশ্ন উঠে যাবে। আর পররাষ্ট্র উপদেষ্টা অলরেডি বলেছেন, সামরিক শক্তি বৃদ্ধি করতে তারা চীনের সহায়তা চান। অর্থাৎ চীনকে খুশি করার জন্য বাংলাদেশ যদি শেষ অবধি যায়, তাহলে ভারতবর্ষ কিন্তু পাল্টা শেষ অবধি যেতে পারে। মনে রাখতে হবে, চীন এক্ষেত্রে বাড়াবাড়ি করলে বাংলাদেশের অবস্থান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বিবেচনা করতে পারে ভারতবর্ষ। আর বাংলাদেশ যদি নিজের অবস্থানে স্থির না থাকেন, তাহলে কিন্তু চট্টগ্রাম বন্দর নিয়ে ভবিষ্যতে বড় সমস্যায় পড়তে চলেছে মোহাম্মদ ইউনূসের এই কেয়ারটেকার সরকার। আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন আপনাদের মতবাদ। ধন্যবাদ।